মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা আছো বা সুতপাদি তোমাকেই বলছি বলছি আমাদের চ্যানেলের আমাদের ব্লগারদের ডেইলি লাইফস্টাইলের উপর নির্ভর করে তো তোমরা ভিডিও বানাও, তাই না? মানে আমি প্রতিদিন যা করছি তার উপর বেস করে তুমি ভিডিও বানাবে। আমার সকালে রাত অব্দি তুমি যা দেখতে পাচ্ছ আমার ভিডিও, তার উপর বেস করে তুমি ভিডিও বানাবে। সত্যি কি তুমি তাই করো? সত্যি কি তুমি তাই করো? মানে চ্যানেলে যা হয় সেটা দেখে কি ভিডিও তুমি করো, নাকি তুমি পার্সোনাল ইনফরমেশনগুলো নিয়ে তুমি ভিডিও করো? সত্যি করে বলো তো, নিজের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখটা রেখে নিজেকে প্রশ্ন করে দেখো তো, তুমি কি ভিডিও করো? আমাদের ডেইলি ব্লগ নিয়ে ভিডিও করো নাকি আমাদের পার্সোনাল লাইফ ইনফরমেশন নিয়ে ভিডিও করো? একটা মেয়ে ইমোশন হয়ে একটা সিচুয়েশনে পড়ে সে তার সমস্ত ভিতরের ফিলিংস তোমার কাছে উড়ে দিয়েছে, আর সেখান থেকে তুমি প্রত্যেকদিন একটু একটু করে নিয়ে 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 চ্যানেলে বলতে শুরু করেছো। আর বলছো বলো না কিন্তু, আমি তো বলিনি কিছু, আমি তো বলিনি কিছু, আমি তো বলে দেবো, আমি তো বলে দেবো, বলছো না কেন? ভিডিওটা শুরু করার প্রথমে তোমরা ক্লিপিংসটা শুনে নিলে, আমি মন্দিরার ক্লিপিংসটা এই কারণে ইউজ করলাম কিছু বলার জন্য। সেটা হচ্ছে মন্দিরা একজন ব্লগার, ডেইলি ব্লগার, আর সুতপা বা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, মন্দিরা একটা কথার উপর জোর দিয়েছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমরা কীভাবে ভিডিও করো, ডেইলি ব্লগ যারা করে তাদের ভিডিও দেখে সেখান থেকে কিছু ভুল ত্রুটি তারা যেগুলো ভুল করে সেগুলো আমরা সমালোচনা করি। মানে মানুষের লাইফে যেটুকু সমালোচিত অংশ হয় ডেইলি ভিডিওর মাধ্যমে, ডেইলি ব্লগারদের ডেইলি ভিডিওর মাধ্যমে, সেখান থেকে টুকরো টুকরো অংশ নিয়ে আমরা সমালোচনা করি। এটা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ। মন্দিরা এটা বললো, সেটা মন্দিরা জোর দিল সুতপার সাথে, তার কারণ মন্দিরার লাইফের সাথে সুতপার লাইফটা এখন জুড়ে আছে সেটার জন্য। এটা নিয়ে পরে আসছি, আগে বলে দিই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা। তো মন্দিরা আজকে তোমার মনে পড়লো এই কথাটা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে সমালোচনা করতে গিয়ে ডেইলি ব্লগারদের ডেইলি লাইফ থেকে কথা তুলে তুলে ভিডিও করে না, এটা তোমার আজকে মনে হলো? কত আগে থেকে এটা হয়ে আসছে মন্দিরা, তোমার আগে তো হতো মাই সিম্পল লাইফস্টাইলের কণিকা উজ্জ্বলের সঙ্গে, তুমি দেখোনি তখন ওই ভিডিওগুলো? আজকে বছর দুই ধরে চলছে, শুধু সুতপার নয়, সুতপার সঙ্গে আরও 40-45 জন মিলে এই কাজগুলো করেছে। তুমি মন্দিরা দেখোনি? তুমি তোমার তো এগুলো দেখা উচিত ছিল যে আজকালকার দিনে যে মানুষটা সুতপা যে হঠাৎ তোমার সাথে আজকে এই কাজটা করলো সেটা তো নয়, সুতপা তো আগেও এই কাজটা করেছে। কেন না, সুতপা কতটা ভয়ঙ্কর সেটা আমরা তো দেখে নিয়েছি আগেই, কোনখান থেকে মানে ভয়ঙ্করভাবে কন্ট্রোভার্সি করে, ভয়ঙ্কর মানে কি ভয়ঙ্কর কন্ট্রোভার্সি করে। অবভিয়াসলি মুখ দেখলে কেউ ভয়ঙ্কর বলবে না কোনো মানুষকে, আর বলাটা উচিত না। তো ভয়ঙ্করভাবে কন্ট্রোভার্সি করে সেটা তো উজ্জ্বল কণিকার ভিডিও নিয়ে ও যে কন্ট্রোভার্সি করতো, বা ওরা 40-45 জন মিলে, সেখানে তো আমরা সবাই দেখে নিয়েছি। তার অনেক পরে মন্দিরা হলো তোমার কেসটা, তোমার ঘটনাটা যেটা হলো সেটা অনেকটা পরে হলো। এবার এত কিছু জানার পরেও মন্দিরা তোমার জীবনের কষ্ট বলার জন্য তুমি আর কাউকে পেলে না, শুধু সুতপাকে পেয়ে গেলে, তাও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে কিনা কঠিন তীব্র সমালোচনা করে, মানে যার সমালোচনায় আজকে মানে পিষে গিয়ে কণিকা উজ্জ্বলকে তাকে সুপ্রিম কোর্ট পর্যন্ত টেনে নিয়ে যেতে হচ্ছে। সুপ্রিম কোর্ট মানে কি বলবো, কোন কোন কোর্টটা যেতে হয়েছে। তাহলে তোমার তো এটা জানার কথা ছিল যে তুমি, আমার শুধু অবাক লাগে মন্দিরা যে তুমি আর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাঁধে পেলে না তোমার জীবনের কথা শেয়ার করার জন্য। তুমি পেলে না, কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো পরের কথা, কোনো বন্ধু বান্ধবী কাউকে পেলে না, তুমি পেলে কেবলমাত্র সুতপাকে, তাও যে কিনা দর কষা দরের একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। দেখো আমরা কত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি, কিন্তু তুমি বেছে বেছে সুতপাকে বেছে নিয়েছো, তার কাঁধে মাথাটা রেখেই তুমি কাঁদবে। তাহলে এটা তুমি কেন করেছিলে ভাই? আজকে যদি তুমি ছেড়ে হাত পা ফেলে দিতে চাও সেটা কি সত্যি মানুষ মেনে নিতে পারে বলো? দেখো তোমার পাস্ট নিয়ে আমি কাটাছেড়া করবো না কোনো মতে না, কেন না আমি নিজে ভিডিও করে তোমাকে বলেছি, পাস্ট হচ্ছে একটা অন্ধকারময় সময় বা মনে করতে পারে একটা দুঃস্বপ্ন। প্রত্যেক মানুষের পাস্ট নিয়ে জীবনে বেঁচে থাকা কোনো প্রয়োজন নেই। তুমি যদি বুঝতে পারো, রিগ্রেট ফিল করো যে হ্যাঁ চলো, তুমি যদি বুঝতে পারো, আমি বলছি তুমি যদি বুঝতে পারো যে আমি ভুল করেছি, আমার ওই জিনিসটা ভুল ছিল, এই যে তুমি আজকে বললে আমি যদি ধোকা দিয়ে থাকি শুধুমাত্র সোমনাথকে, যাক তুমি বুঝতে পেরেছো যে তুমি সোমনাথকে ধোকা দিয়েছো, এটা যদি তুমি ফিল করো যে আমার ভালোবাসার মানুষটাকে আমি আমার স্বামীকে ধোকা দিয়েছি, আমি ভুল কাজ করেছি, আমি অন্য কোনো ওয়ার্ড ইউজ করবো না, ভুল কাজ করেছি, সেই জিনিসগুলো ভেবে তুমি যদি আজকে ফিরে এসে সংসারটা করছো, এটাই সবাই দেখতে চেয়েছিল, এই মন্দিরাকেই সবাই দেখতে চেয়েছিল, এটা আমার কথা, আমি আর কোনো কাটাছাড়া করবো না। আর রইল পরে আজকের দিনে দাঁড়িয়ে তুমি তোমার মাকে নিয়ে বলছো যে তুমি তোমার মাকে নিয়ে একটা কথা বললে যে তোমার মা আর সুতপা হচ্ছে দুজনের সমান, একদমই তাই। এইগুলো আগে থেকে ভাবতে হয়। দেখো তোমার নিজের মা, তোমার তুমি তার পেট থেকে হয়েছো, আজকে তুমিও সেই মাকে আঙুল তুলে বলছো যে তোমার মাও এইরকম ধরনের, তাহলে চিন্তা করো যার পেট থেকে বেরিয়েছো, যে মা, আমরা মা শব্দ বলতে কি বুঝি, যে মা ছেলে মেয়েদের কষ্ট লাঘব করে, কিন্তু মা কষ্ট দেয় সেটা তোমার মুখ থেকেই শুনছি, তোমার ভিডিও থেকেই শুনছি, তার মানে আমরা জানতে পারছি মা এইরকমও হতে পারে। তার মানে আমাদের মনে যে ধারণা থাকে মা সম্বন্ধে, আজকাল ইউটিউবে এসে না অনেক কিছু জানতে পারছি মা সম্বন্ধে ধারণা কি, আমরা জানি মা মানে যত একটা ছেলে মেয়ের ফিলিংস থাকে মানে মানে আনন্দ খুশি কান্না সব কিছুর, আর তোমারটা দেখছি একটা অন্যরকম ফিলিংস, মা মানে একটা তিক্ত ফিলিংস, যাই হোক আরও অনেকের দেখছি মা মানে তিক্ত ফিলিংস, তার মানে মা যে একটা তিক্ত ব্যাপার হতে পারে সেটা কিন্তু তোমাদের মতো কিছু কিছু ব্লগারদের থেকে শুনতে পাচ্ছি, তাহলে বুঝতে পারছি, তাহলে এটুকু বুঝতে পারছি যে মারা এরকমও হয়। সেই জায়গায় দাঁড়িয়ে মন্দিরা তুমি যদি তোমার নিজের মায়ের কাছ থেকে আশা না রাখতে পারো, তাহলে তুমি সুতপাকে কি করে মনের কথাগুলো খুলে বলতে গেছিলে বলো? তুমি তো জানো তোমার নিজের মাই এরকম তোমার সাথে করেছে, তাহলে তোমার থেকে জগৎটাকে ভালো করে চেনা আমার মনে হয় না আর পাঁচটা মেয়ে চিনতে পেরেছে বলে। কারণ দেখো আমাদের মায়েরা তো এরকম নয় যে আমি কোনো ভুল কাজ করলে সেই ভুলটাকে সমর্থন করবে, সেই ভুলের দিকে এগিয়ে দেবে, এরকম মা কিন্তু আমাদের নয়। আমি কিন্তু আবারও বলছি, আমি কিন্তু কাকিমাকে কোনোরকম অপমান করতে চাই না, মন্দিরার কথা থেকে মন্দিরাকে বলছি,
তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি সুতো পা, একটা পরের মেয়ে, চেনো না জানো না, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ভিডিওতে দেখেছো, তুমি তার নাম্বার জোগাড় করে তাকে দেখে তুমি মনের কথা বলতে যাচ্ছ, তাহলে তুমি কি কন্ট্রোভার্সি চেয়েছিলে ভাই? এই প্রশ্নগুলো তো উঠবেই মন্দিরা, এই প্রশ্নগুলো উঠবেই। আমি সুতো পাখি খোঁটা দেওয়ার জন্য ভিডিও করবো না, আমি ভিডিও করবো তুমি ডেলি লাইফ, তুমি বলেছো তুমি ব্লগার, তোমার ডেলি ডেলি যে ঘটনাগুলো ঘটবে, তুমি আজকেই সকালে ভিডিওটা দিয়েছো, দেখো আমি তোমার কোনো পুরনো কথা নিয়ে ঘাঁটবো না, কারণ কেন ঘাঁটতে যাবো, তুমি সুখে থাকছো আনন্দে থাকছো, আমরা একটা মানুষকে সুখী দেখতে চাই, ব্যাস, তুমি সুখে স্বামী সন্তান নিয়ে সংসার করছো, কিন্তু তুমি যে কথাগুলো আজকে ভিডিওতে বললে ভাই, এই কথাগুলো তো হজম করতে পারলুম না, সেই জন্য না বলে পারছি না, কারণ আমি একটু নীতি নিয়ে চলি, তার কারণ হচ্ছে এই যে ডেলি যেটা দেখবো তোমার ভিডিওতে, যতটুকু দেখবো ততটুকু বলবো। এই যে তুমি ভিডিও শুরুতে বললে না যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা গোপন সূত্রে খবর নিয়ে বলাবলি করে, না গোপন সূত্রে খবর নিয়ে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলাবলি করে না, তার কারণ কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, তুমি হয়তো সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও ভালো করে দেখো নি ভাই, কারণ দেখো যারা নোংরামি করতে পছন্দ, যারা কন্ট্রোভার্সিটাকে বাড়িয়ে নিয়ে যায়, তোমরা ব্লগাররা না তাদের ভিডিও দেখতে বেশি ভালোবাসো, কারণ অনেক ব্লগার না, তোমার কথা বলবো না, জানি না তুমি করো কি না, বাট অনেক ব্লগার আছে না যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে সঙ্গে নিয়ে চলতে ভালোবাসে, কারণ জানে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হয় কে নয় নয় কে ছয় করে দিতে পারে, তাও ব্লগাররা হাতে রাখে, কেন রাখে না, তাদের ভিউজ চাই, কারণ তারা জানে তাদের চ্যানেল কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছাড়া কেউ চালাতে পারবে না, কারণ ব্লগিং ব্লগিং দিয়ে তাদের চ্যানেল চলছে না, কন্ট্রোভার্সি ছোঁয়া যদি একবার লেগে যায় না একটা ব্লগিং চ্যানেলে, ভিউজটা আপনি আপ পড়ে যায়, তুমি নর্মাল ব্লগ দাও, তুমি দেখো যতটা ভিউজ হবে একটু কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে বলতে বসে পড়ো, গোটা ভিডিওটা ব্লগিং না দিয়ে চকচক চকচক লাখ দুই এক লাখ তিন এক পর্যন্ত ভিউজ উঠে যায়, মন্দিরা তুমি ভালো জানো এর থেকে, মানে তোমার জীবনের ঘটনাগুলো যখন তুমি দেখাতে তখন তুমি ভালো করে জানো যে তুমি কীভাবে আর্নিং করেছো, আর আজকে তুমি দেখো তোমার সেই আর্নিংটা কি হয় না, এটা কি বলতো, এটা ধ্রুব সত্যি কথা, এটা আমি তোমাকে খোটা দিয়ে বলছি না, এটা ধ্রুব সত্যি কথা, কেন বলতো, মানুষ নোংরামিটা বেশি পছন্দ করে, আমি তোমাকে এই জন্য বললাম যেমন কিছু নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারও এই কন্ট্রোভার্সি প্ল্যাটফর্মে আছে না, কিছু ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটারও আছে যারা না খুব একটা মানুষের চোখে পড়ে না, যার জন্য আমাদের ভিডিওর ভিউজগুলো একটু কম হয়, ওই জন্য আমরা চোখে পড়ি না তোমাদের মতো বড় বড় ব্লগারদের, এটাই হচ্ছে ব্যাপার, আর ভদ্র ভাষা তো কেউ পছন্দ করে না এখনকার যুগে, এখন সবাই নোংরা ভাষা, এই যে তুমি বললে এখান থেকে গোপন সূত্র, হ্যাঁ গো গোপন সূত্রে খবর এনে তোমার লাইফে কি হচ্ছিল দুদিন আগে সেটুকু দেখো ভিডিও করে বলেনি, অনেকে অনেক কথা বলেছে তোমার মাকে বাবাকে তোমাকে, আজকে যারা তোমার বাবার ওই এই শরীর খারাপটা দেখে, মানে কাকুর এই শরীর খারাপটা দেখে এখন যারা বলছে না আহা উহু করছে মানুষটা কতদিন বাঁচবে মানুষটা কি হবে, তারা একদিন ওই তোমার বাবাকে মাকেও না একবারে বদনাম গলিতে বসিয়ে দিয়েছিল, মানে কি না কি, তারা কিন্তু তোমার বাবা মায়েরও বয়সের রেহাই দেয়নি, এমনকি তোমাকে নিয়েও কত নোংরা সমালোচনা হয়েছিল, আজকে যে তুমি ভিডিওটা দিলে এটা থেকে তোমার মনের কষ্ট বা ব্লগারদের কীভাবে বাঁচানো যায় এই নোংরা কন্ট্রোভার্সি থেকে, সেটা স্লোগান উঠবে না, উঠবে কি শুধু বা তোমার সাথে কতটা বেইমানি করেছে, কারণ কেন জানো এখানে পার্সোনাল রিভেঞ্জটা মানুষ বেশি নেয়, এটা হচ্ছে মেন ব্যাপার, সুতপার সাথে না মানুষের রিভেঞ্জ হয়ে গেছে পার্সোনাল রিভেঞ্জ, আমি বলবো না সুতপা ভালো একদমই না, কেন কেন বলবো না, এবারে সেই ব্যাপারে আসছি, সুতপা কেন যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছেই আজকে তোমরা ব্লগাররা মনের কথা উগড়ে দিচ্ছ, তোমাদের কি ঘটে বুদ্ধিশুদ্ধি কিছু নেই, কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে কি সমালোচনা করা, আর আজকের এখনকার কন্ট্রোভার্সি প্ল্যাটফর্মটা মানে কি নোংরামি চলছে, তোমরা তো সবাই দেখছো তারপরেও তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কী করে বেছে নিচ্ছ, তাহলে তোমরা একটা সময় ব্লগাররা নিজেদের ফায়দার জন্য নিজেদের চ্যানেল গ্রো করার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে হাত ধরবে, তোমাদের আগেই জেনে যাওয়া উচিত যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সমালোচনার জন্য পার্সোনাল লাইফকে কাটাছেঁড়া করবেই, তারা কখনোই তোমার আপন নয়, তোমার নিজের মা মন্দিরা আপন হতে পারলো না, আর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোথা থেকে এলো সুতোপা, সে তোমার কন্ট্রোভার্সি ক্রিয়েটার আপন হয়ে যাবে, তুমি এটা ভাবলে কী করে, তুমি ভেবে ইমোশন দিয়ে বললে কী করে, আজকে দেখো তুমি মারিয়াকে মন বলতে, সুতোপার কথা বাদ দাও, মারিয়া তার কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার না, আজকে দেখো মারিয়াও চ্যানেলে তোমাকে নিয়ে পিএনপিসি করতে বসে পড়েছে, তাহলে বুঝতে পারলে, তুমি তাকে বোন বলে তার পরিবারে তুমি কত টাকা পয়সা সব কিছু দিয়েছো, তার সাহায্য করেছো, আমি বলছি না যে এগুলো উচিত না, অবশ্যই তুমি তার বাড়িতে থেকেছো খেয়েছো, তোমারও একটা কর্তব্য আছে, আমি জানি তুমি সব করেছো, আজকে মন্দিরার এই মন্দিরার মধ্যে যে ভালো গুণগুলো আছে তার ভিডিওতে যেগুলো আজকে শুনলাম সব কিছু, আমি তো এটাই বলি প্রত্যেক মানুষের মধ্যে ভালো গুণ আছে, কিন্তু এই ভালো গুণগুলো মানুষ কোনোদিন তুলে ধরেনি, আজকে তুমি এত কিছুর মাঝেও তুমি একটা বাড়িতে থেকেছো, তার পাশে থেকেছো, তার বাজার হাট করেছো, তার হাতে টাকা দিয়েছো, তাকে এই কিনে দিয়েছো ওই কিনে দিয়েছো, এইগুলো মানুষ দেখবে না মন্দিরা, তোমার খুদ খুঁজতে বসবে, তুমি দেখলে না মারিয়াদের বাড়িতে তুমি কদিন ছিলে, সেও তোমাকে নিয়ে তার মা বাবা আজকে ভিডিও করতে বসে পড়েছে, তাহলে বুঝতে পারছো দুনিয়াটা কতটা কঠোর, তুমি তো তোমার মা বাবাকে নিয়ে লাইফে বুঝেছো, তোমার বাবাকে নিয়েও তোমাকে ভিডিও করতে বসতে হয়েছে মন্দিরা, যে তোমার বাবা তোমার পিছনে পিছনে তোমার পিসির সাথে এই কথা বলতো, তুমি খেতে দিতে না তুমি পড়তে দিতে না এইসব গল্প করতো, তোমার মা দেখো আজকে আজকে তোমাকে নিয়ে বদনাম করছে, তো আমার মেয়ে এই সেই, কিন্তু আমরা তো ভিডিওতে দেখেছি তুমি তোমার মায়ের প্রতিও কর্তব্য করেছো, তুমি তোমার বাবার প্রতি এখনও করে যাচ্ছ তোমার বাবার অত ফল্ট থাকা সত্ত্বেও, এইগুলো মানুষ কেউ দেখে তোমাদেরকে বলবে না, বুঝতে পেরেছো, কিন্তু কন্ট্রোভার্সি নোংরা সমালোচনা, তোমাকে নিয়ে দুটো নোংরা সমালোচনাই হবে,
আর কিচ্ছু হবে না। তাহলে তোমার এটা জেনে যাওয়া উচিত ছিল যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাঁধে মাথা রেখে যদি কাঁদতে বসো কোনো ব্লগার হয়ে, তাহলে তো তোমাদের ভবিষ্যৎ এরকম হবেই ভাই, স্বাভাবিক ব্যাপার। মানুষ পরিবারের মধ্যে একটা কাউকে মনের কথা বলে সুখী হয় না। পরিবার মানে কি, একদম নিজের পরিবারের লোক, সেও বাইরে কথা রুটিয়ে দেয়, সেও তোমার দুর্বলতার সুযোগ নিয়ে তোমার ওই দুর্বল জায়গাটাকে আঘাত করতে ছাড়ে না। তাহলে তুমি আজকে একটা বাইরের লোক, আবার সেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, একেই বলে গোদের উপর বিষ পড়া। বন্ধুরা তোমার হয়েছে কি, গোদ তার উপর বিষ পড়া হয়ে গেছে সুতপা, এই হচ্ছে ব্যাপার। তো মেন কথা প্রসঙ্গে এটা উঠবেই, মন্দির একজন ব্লগার, তাহলে মন্দিরা কি কান্নার জন্য কাউকে পেলো না? তোমার কত ভালো তোমার ফ্রেন্ড ছিল রিয়াঙ্কা, না প্রিয়াঙ্কা, ওই যে মেয়েটা ব্লগিং চ্যানেল আছে, অত ভালো বন্ধুত্ব তোমাদের, তুমি তার কাঁধে মাথা রেখে কাঁদতে পারলে না যে তোমার এত কাছে, তুমি বাঁচতে হলো কাকে, ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে। তাহলে ব্লগিং এইগুলোই সমালোচনার মুখে পড়তে হয় যে এত মানুষ থাকতে তোমাকে সুতপার কাঁধ কেন বেছে নিতে হয়েছিল, যে কিনা একজন দরকাশা রকম কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যে এমএসএলকে নিয়ে রিসেন্ট ঘটনা ঘটিয়েছে, তোমার ঘটনার আগেই এমএসএলকে নিয়ে ঘটনা ঘটিয়েছে। তাহলে তোমার তো অজানা নয় ভাই, আজকে সুতপাকে নিয়ে কত বছর ধরে রমরমা চলছে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তুমি সুতপাকে কেন বেছে নিতে গেলে? তাহলে আজকে তো তুমি যেচে মাস পিছনে নিয়েছো, আজকে খাদ্যে বসলে কি করে হবে মন্দিরা তুমি বলো? আজকে সোমনা তো তোমার সুতপা দিদিকে দিদি দিদি বলে, তারপর সোমনা তো দুদিন আগে পর্যন্ত ওয়াইটিতে তোমার বিচার চাইতে এসেছিল। সোমনাথ ভাই সে তো তোমার স্বামী, আমি মানছি তোমাকে তুমি আঘাত দিয়েছো, সোমনাথকে কষ্ট দিয়েছো, সোমনাথের সাথে তুমি কি করেছো, বিশ্বাসঘাতকতা করেছো, তুমি নিজে যেটা বললে, অবশ্যই একটা স্ত্রী যখন ওরকম কাজ করে সেটা বিশ্বাসঘাতকতা হয়, যাই হোক ঠিক আছে তুমি দিয়েছো, কিন্তু সেই সোমনাথ বিচার চাইতে কোথায় এসেছিল, ওয়াইটিতে এসেছিল, আর ওয়াইটিতে সুতপা তোমার পক্ষে থেকে কথা বললো, বাকি কিন্তু সবাই সোমনাথের পক্ষ নিয়েছিল, তখন তোমাকে সবাই কিন্তু কথার মাধ্যমে এই জামা কাপড় খুলিয়ে দিয়ে তোমাকে বদনাম গুলিতে বসিয়ে দিয়েছিল। দুদিন আগে সকল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিওগুলো দেখবে, তারা কেউ ডিলিট করেনি, রেভিনিউ যাতে নষ্ট হয়ে যায়, সব জলজল করছে চ্যানেলগুলো, এই চ্যানেলে সব ভিডিওগুলো জলজল করছে, কেউ তোমাকে ছেড়ে কথা বলেনি। আজকে দেখো আজকে অনেকে তোমার বিরুদ্ধ, তোমার পক্ষে বলবে, সুতপার বিরুদ্ধে বলবে, কিন্তু দুদিন আগে তারাই কিন্তু তোমাকে নিয়ে নোংরা সমালোচনা করেছিল। নোংরা মানে তুমি কানে নেওয়া তো দূরের কথা, তোমার বেঁচে থাকতে ইচ্ছা হবে না, তোমাকে নিয়ে যা যা কথা বলেছিল, আজকে তারাই দেখবে সুতপার বিরুদ্ধে তোমার হয়ে, তোমার হয়ে আহারে আহারে মন্দিরা সোনা কি দিলে মন্দিরা, বেশ করেছো, এই ঘোড়ার মুখীকে দিয়েছো, সুতপাকে দিয়েছো, বেশ করেছো। কিন্তু কি বলো তো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানেই হচ্ছে মতলবি, মতলবি মানে কি, মানে হচ্ছে না মতলব ছাড়া কোথাও চলে না, বুঝতে পেরেছো, যেখানে ভিউজ এরা সেখানে চলে, এরা না বোঝে ফিলিংস, এরা না বোঝে মনের কষ্ট, না বোঝে মনের দুঃখ। অতএব তুমি একজন ব্লগার হয়ে আমি বলবো, তোমার যদি নেক্সট টাইম কাঁদতে ইচ্ছা করে কখনো কোনো কারণে, তুমি না একটা ব্লগারের কাঁধেই মাথা রেখে বলো, তাও বিশ্বাস করা যায় না। যদি পার্সোনালি বলো যে একজন মানুষ হিসেবে তোমাকে যদি কোনো সমালোচনা ছেড়ে দিয়ে তোমাকে যদি দুটো ভালো কথা বলতে যাই, তাহলে আমি এটুকু বলবো যে মন্দিরা কাঁদতে যদি হয় সোমনাথের কাঁধে মাথাটা রেখে কেঁদো, স্বামী তো ও ঠকাবে না, ওর কাঁধে মাথাটা রেখে কেঁদো। এতে কি হয় বলো তো, তোমার কান্নার মানেটা সে বুঝবে, তোমার কান্নার মানেটা সলভও করবে সে, আর বাকি যদি কাঁদতে ইচ্ছা হয় তোমার ভগবানের যে সিংহাসনটা আছে সেখানে যারা বসে আছে সেই ভগবানের সিংহাসনে চরণে মাথা রেখে কেঁদো, ওই একটা মাত্র মানুষ তোমার কান্নার মর্ম বুঝবে, বাকি তোমার ইমোশন ফিলিংস এগুলো ডলারে বিক্রি হবে। কি অবস্থা মন্দিরা, তুমি একজন ব্লগার হয়ে ব্লগিং চ্যানেল খুলে বসে তুমি বলছো যে, যেখানে তুমি জানো যে ডলারে সব কিছু বিক্রি হচ্ছে, সেখানে তুমি ভাবছো কি করে যে তোমার ইমোশনটা ডলারে বিক্রি হবে না? কেউ সুযোগ পেলে এই হাতছাড়া করে? তা ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, তুমি দেখো না আজকে তোমায় কত আহা উহু করে, আর সুতপাকে নিয়ে কত গালাগালি দিয়ে ভিডিও করে, কিরকম তুমি তো এটা ভালো একটা প্ল্যাটফর্ম করে দিলে। নতুন কিছুদিন কন্টেন্টের এখন হাওয়া কম ছিল, সন্দীপ টিনা ওদেরকে নিয়ে হচ্ছিল, ওটাও এখন বসে গেছে, এখন আর সেরকম কারোর ভিডিওতে ভিউজ হয় না, তুমি আবার নতুন একটা কন্ট্রোভার্সি মন্দিরা দিয়ে দিলে, এটা দেখো এটাতে রম রম করে এখন ভিউজ হবে, এটা এখন চললো এক সপ্তাহ দু সপ্তাহের মতো, ফেনিয়ে ফেনিয়ে ফেনিয়ে। এবার খুব তাড়াতাড়ি সন্দীপও বুঝতে পারবে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাঁধে মাথা রেখে কান্না আর ইমোশান গড়গড় করে উগড়ে দেওয়ার ফল কী। এবার আরও অনেক ব্লগার চ্যানেল, অনেক ব্লগিং চ্যানেল বুঝতে পারবে, তার জায়গায় টিনা, টিনা কতটা বুঝতে পারবে আমি জানি না, টিনা কতটা সুতপার সাথে যুক্ত আছে আমি জানি না, তবে আমি এই কথাই বলবো, প্লিজ তোমরা ব্লগিং চ্যানেল যারা আছো না, ব্লগাররা প্লিজ কোনো কন্ট্রোভার্সি চ্যানেলের কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাঁধে মাথা রেখে প্লিজ কাঁদতে যেও না, কোনো কন্ট্রোভার্সি না, প্রত্যেকে বেঁচে খেতে জানে, আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে বলছি, প্লিজ বুঝো একটু, চল বাই।